হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে মুভিটি এক্সপ্লেন করব এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। মুভিটি শুরু হয় একটা ঝিলের পাশে একটা শহর, যেখানে সবাই ঘুরতে আসে। সেখানে দুইজন কাপল ঘুরতে এসেছে। তারা দেয়ালে একটা ছবি দেখে বলতে থাকে, ছবিটা সত্যি, কতটা সত্যিকারের মনে হচ্ছে। পাশ থেকে ছেলেটি বলে, এটা সত্যি মনে হলো, এটা নকল। তখন একটা বৃদ্ধ লোক বলে ওঠে, হ্যাঁ এই ছবিটা হয়তো বা নকল, কিন্তু এই ছবিটার পিছনে অনেক বড় কাহিনী আছে, তোমরা কি এই কাহিনী শুনতে চাও? তখন ওই দুজন কাপল সে বৃদ্ধ লোকটির পাশে গিয়ে গল্প শোনার জন্য বসলো। এরপরে লোকটি বলতে থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন পুরো ইউরোপ কান্ট্রিকে কবজা করে নিয়েছিল, তখন এই ছবিটা তোলা হয়েছে, আর এই ছবিটা পাশের ঝিল থেকেই তোলা হয়েছে। আমি এখন তোমাদের ছোট্ট একটা বাচ্চার কথা শোনাবো, যার নাম ছিল অ্যাঙ্গাস। সে ঝিলের কিনারে বসে থাকতো, তার ঝিলের প্রতি আলাদা একটা টান ছিল, কিন্তু সে জল দেখে ভয় পেত। সে যখন ওখানে দাঁড়িয়েছিল, তখন সে একটা বড় ডিম খুঁজে পেল। তখনই তার মা তাকে ডাকতে আসলো। তার মাকে দেখে সে ডিমটা লুকিয়ে সে একটা স্টোর রুমে রেখে দিল। অ্যাঙ্গাস ডিমটাকে স্টোর রুমে লুকিয়ে রেখে তার বাবার ছবির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার বাবা জার্মানির সাথে যুদ্ধ করার জন্য অনেক দিন হলো গিয়েছে, সব সময় তার বাবার জন্য অপেক্ষা করে থাকে যে তার বাবা কবে আসবে। এরপরে দেখা যায় অ্যাঙ্গাস সেই ডিমটাকে ভাঙতে থাকে। সে যখন ডিমটা ভাঙতে যাচ্ছিল, তখন দেখলো ডিম থেকে কি একটা নীলাভ জাতীয় জল বেরোচ্ছে। তখনই তার মা ডাকলো তাকে। অ্যাঙ্গাস ডিমটিকে রেখে তার মায়ের কাছে চলে গেল। যখন অ্যাঙ্গাস চলে যায়, তখন ডিমটি নড়ে ওঠে। অ্যাঙ্গাস যখন তার বাবার ফটোর সামনে বসেছিল, তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টি দেখে বাইরের দিকে তাকালো, আর তার মনে পড়ল সেই ডিমটির কথা। সে দৌড়ে স্টোর রুমের দিকে গেল। সে দেখলো ডিমটি যথাস্থানে নেই। সে দেখলো ডিমটি নিচে পড়ে আছে। অ্যাঙ্গাস চারপাশে খুঁজে দেখলো, পাশে একটা ছোট্ট প্রাণী বসে আছে। অ্যাঙ্গাস যখন প্রাণীটিকে ছুতে গেল, প্রাণীটি ওকে কামড়াতে আসলো। তখন ও দৌড়ে গিয়ে ওর ঠাকুমার রান্নাঘর থেকে একটা আলু নিয়ে সেই প্রাণীটাকে খাওয়াতে লাগলো, আর প্রাণীটি আর অ্যাঙ্গাসের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। পরদিন সকালবেলায় দেখা যায় কিছু সেনাবাহিনীর গাড়ি বাড়ির দিকে আসছে। অ্যাঙ্গাস ভাবে তার বাবা এসেছে, সে দৌড়ে সামনে যায়। তখন তার সাথে সাথে তার মা অ্যানা আর তার বোনও আসে। সেনাদের প্রধান থমাস অ্যাঙ্গাসের মাকে বলে তারা এখন থেকে কয়েকদিনের জন্য এই বাড়িতেই থাকবে। অ্যাঙ্গাসের মা প্রথমে না করলেও পরে পারমিশনের জন্য তাকে এখানে তাদের থাকতে দিতে হয়। এরপরে দেখা যায় সেনারা ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করছে। এদিকে অ্যাঙ্গাস তার বোনকে সেই প্রাণীর সম্পর্কে বলার চেষ্টা করছিল, কিন্তু তার বোন তার কোনো কথাই শোনে না। এরপর অ্যাঙ্গাস সোজা লাইব্রেরিতে চলে যায়। সেখানে সে প্রাণীটি সম্পর্কে জানতে চাচ্ছিল। যখন সে কিছু জানতে পারলো না, তখন সে আবার সেই প্রাণীটির কাছে চলে আসলো। সে প্রাণীটিকে কিছু খাওয়ানোর জন্য সে গেল রান্নাঘরে কিছু আনতে, কিন্তু রান্নাঘরে ছিল সেনাদের রাঁধুনি। সে অ্যাঙ্গাসকে বলে দেয় পারমিশন ছাড়া এই রান্নাঘর থেকে কোনো খাবারই দেওয়া যাবে না। তখন অ্যাঙ্গাস ডাস্টবিন ধরে সেই প্রাণীটির কাছে নিয়ে যায়। তখন প্রাণীটি সেই ডাস্টবিন থেকে খাওয়া শুরু করে। অ্যাঙ্গাস তখন ওই প্রাণীটির নাম রাখে ক্রুসো। ক্রুসো সম্পর্কে জানার জন্য সে আবার বই দেখতে থাকে, কিন্তু ক্রুসো সম্পর্কে সে কিছুই জানতে পারে না। তখন অ্যাঙ্গাস ডাস্টবিনের মধ্যে জল ভর্তি করে সেখানে ক্রুসোকে রেখে দেয়। এরপরে দেখা যায় যে দুজন জেলে সে ঝিলে বসে মাছ ধরছে। তাদের অনেক দিনের স্বপ্ন অনেক বড় মাছ ধরবে। সেই ঝিলের পাশেই সে সেনারা ক্যাম্প বসায়। সেনাবাহিনীরা খবর পেয়েছে জার্মানি তাদের সাবমেরিন নিয়ে এই গভীর ঝিলের মধ্য দিয়েই তাদেরকে আক্রমণ করবে। জার্মানির সাবমেরিন আসলেই তাদের ফাঁদে ফেলে আটকে দেবে, তার জন্যে এখানে সেনাবাহিনীরা ক্যাম্প গড়ে তুলেছে। এরপরের দৃশ্যে দেখা যায় সেই দুইজন জেলের বারে বসে গল্প করছে। ঠিক তখন একটা লোক আসে, যার নাম লুইস। তাকে দেখে তারা বলতে থাকে, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি, তুমি কোথা থেকে এসছো, তুমি কি জার্মানির গুপ্তচর? কিন্তু লুইস তাদের কোনো কথারই উত্তর দেয় না। সে তার বিয়ার নিয়ে এক পশে গিয়ে খেতে থাকে। লুইস আগে একটা নৌবাহিনীতে কাজ করতো, কিন্তু এখন সে পাইপ সারানোর কাজ করে। এরপরের দিন দেখা যায় অ্যাঙ্গাসের মা অ্যানা স্টোর রুমে গিয়ে অ্যাঙ্গাসের লাগানো তার বাবার ছবি দেখছিল।
অ্যাঙ্গাস এক বছর ধরে তার বাবার জন্য অপেক্ষা করছে, কারণ তার মা তাকে সত্যি কথা বলেনি। তার মা বলেছে তার বাবা এখনো বেঁচে আছে। অ্যাঙ্গাসের বাবা যুদ্ধে অনেক আগেই মারা গেছে। এমন সময় লুইস আসে। অ্যাঙ্গাসদের বাড়িতে পাইপ সারানোর দরকার ছিল, তাই অ্যাঙ্গাসের মা লুইসকে ডেকেছে। লুইসকে বলে সে এখন থেকে স্টোররুমেই থাকবে। অ্যাঙ্গাস ঘর থেকে বাইরে এসে দেখতে পায় লুইস সে ডাস্টবিনে জল ফেলে দিচ্ছে। সে দৌড়ে গিয়ে লুইসকে বলে, তুমি কে আর তুমি এখানে কি করছো, আর তুমি ডাস্টবিনের জলটাই বা কেন ফেলেছো? লুইস তার কোনো কথাই উত্তর দেয় না, সে ভেতরে গিয়ে কাজ করতে থাকে। তখন অ্যাঙ্গাস লুইসের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে বলে, এটা আমার বাবার রুম, কিছু ছোবে না। তখন লুইস অ্যাঙ্গাসকে বলে, তোমার মা আমাকে এখানে থাকতে দিয়েছে, আসার পর তুমি যে কোনো জিনিস করতে পারো, এখন আমাকে কাজ করতে দাও, আমাকে আর বিরক্ত করবে না। রাতের বেলা লুইস যখন বাইরে দাঁড়িয়েছিল তখন লুইস দেখতে পায় অ্যাঙ্গাস একটা লাইট নিয়ে কিছু একটা খুঁজছে। ঠিক তখন ক্যাপ্টেন থমাস এসে তার সাথে কথা বলতে থাকে। থমাস ভাবে লুইস গুপ্তচর, তাই তাকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু লুইস তার সাথে বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। অ্যাঙ্গাস বাইরে ক্রুসোকে খুঁজতে থাকে। এদিকে ক্রুসো খাবার খুঁজতে খুঁজতে অ্যাঙ্গাসের ঘরে চলে এসেছে। এদিকে রাঁধুনির কুকুরটা ক্রুসোকে দেখে তার দিকে ছুটতে থাকে। ক্রুসো তার থেকে অনেক দূরে চলে যেতে থাকে। কুকুরটা যেহেতু বাধা ছিল তাই ক্রুসোকে ধরতে পারে না। এদিকে অ্যাঙ্গাস ক্রুসোকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে ঘরে চলে আসে। ঠিক তখন তার বোনের চিৎকার শোনা যায়। সে দৌড়ে তার বোনের কাছে যায়। সে বুঝতে পারে তার বোন ক্রুসোকে দেখে ভয় পেয়েছে। তখন তার বোনকে ক্রুসোর কাছে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু তার বোন ভীষণ ভয় পেয়েছে তাই যেতে চায় না। তার বোনকে অ্যাঙ্গাস বলে, ক্রুসো খুব ভালো, সে তোমার কোনো ক্ষতি করবে না। তখন ক্রুসের সাথে তার বোনের বন্ধুত্ব করিয়ে দেয়। অ্যাঙ্গাস তার বোনের কাছে প্রমিস নেয় যাতে সে তার মাকে কিছু না বলে। এরপরে দেখা যায় অ্যাঙ্গাসের মা লুইসের জন্য তার স্বামীর জামাকাপড় নিয়ে আসে। লুইস তাকে বলে, যখন তোমার স্বামী ফিরবে তখন এই জামাকাপড়গুলো তার দরকার হবে। কিন্তু অ্যানা বলে তার স্বামী আর কখনোই ফিরে আসবে না, কারণ তার স্বামী অনেক আগেই মারা গেছে। এটা শুনে লুইসের খুব খারাপ লাগে অ্যাঙ্গাসের জন্য, কারণ অ্যাঙ্গাস এতদিন ধরে তার বাবার আশায় বসে আছে। অ্যাঙ্গাসের মা লুইসকে বলে সে যাতে এখনই বাথরুমের পাইপটা সারিয়ে দেয়। তখন লুইস সে বাথরুম সারাতে জন্য সেখানে যায়, কিন্তু সেখানে অ্যাঙ্গাস আর তার বোন ক্রুসোর সাথে খেলা করছিল। লুইস তাদের দরজা খুলতে বললে অ্যাঙ্গাস খুলতে বারণ করে দেয়, কিন্তু তার বোন দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই লুইসের চোখ পড়ে ক্রুসোর দিকে। সে প্রথমে খুব ভয় পেয়ে যায়। তখন অ্যাঙ্গাস লুইসকে সব কিছু বলে। তারপরে লুইসের সাথে সেই প্রাণীটির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। অ্যাঙ্গাস লুইসকে বলে সে যেন ক্রুজের ব্যাপারে তার মাকে কিছু না বলে, তাহলে তার মা ক্রুসোকে ঘর থেকে বের করে দেবে। আর তিনজন ক্রুসোর সাথে খেলছিল, তখনই ওদের মা চলে আসে। ওদের মা ওদের দরজা খুলতে বললে প্রথমে বারণ করে দেয়, পরে ওর বোন গিয়ে ওর মাকে আটকানোর চেষ্টা করে। এরপরে অ্যাঙ্গাসও তার মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তার মাকে আটকাতে পারে না। তার মা বুঝতে পারে ভেতরে কোনো সমস্যা আছে, তাই সে ঢুকে যায়। ঢুকে গিয়ে দেখে লুইস সেখানে কাজ করছে। লুইস কমোটের মধ্যে ক্রুসোকে আটকে দিয়ে সে তার উপরে বসে পড়ে। অ্যাঙ্গাসের মাকে লুইস এটা ওটা বুঝিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন থমাস অ্যাঙ্গাসের মাকে রাতে পার্টির জন্য ইনভাইট করে। এরপরে দেখা যায় অ্যাঙ্গাস আর লুইস দুজনে একসাথে আছে। লুইস অ্যাঙ্গাসকে বলে, ক্রুসো দিন দিন অনেকটা বড় হয়ে গেছে, এখন তাকে ঘরে রাখা যাবে না, তাকে ওই বড় ঝিলে ছেড়ে দিতে হবে। লুইসকে বলে সে ক্রুসকে ছেড়ে থাকতে পারবে না এবং সে এখন থেকে এখানেই থাকবে। দেখা যায় রাতের পার্টিতে তার মা তৈরি হয়ে আসে। এদিকে অ্যাঙ্গাস ক্রুসোকে খাবার খাওয়াতে থাকে। এমন সময় তার বোন নিচ থেকে তাকে ডাকতে থাকে, তখন সেখান থেকে চলে যায়। এদিকে সেনাবাহিনীর রাঁধুনির কুকুরটা ক্রুসোর ঘ্রাণ শুকে তার পিছনে ধাওয়া করে। ক্রুসো তার থেকে বাঁচার জন্য বাগানে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে গিয়ে সে একটা পুকুর দেখে এবং সেই পুকুরে অনেক মাছ দেখে সে পুকুরের মধ্যে ঝাঁপিয়ে মাছ খেতে শুরু করে। এদিকে অ্যাঙ্গাস আর লুইস ক্রুসোকে খুঁজতে থাকে। প্রথমে সে তারা খুঁজে পায় না। লুইস অ্যাঙ্গাসকে বলে, আমি ক্রুসোকে খুঁজছি, তুমি ঘরে চলে যাও। এটা শুনে অ্যাঙ্গাস ঘরে চলে যায়। এদিকে লুইস ক্রুসোকে খুঁজতে থাকে। সে তখন হঠাৎ দেখতে পায় ক্রুসো
পুকুর থেকে বেরিয়ে আসছে এবং সে এখন অনেক বড় হয়ে গেছে। তখন লুইস অ্যাঙ্গাসকে ডেকে আনে। ক্রুসোকে এত বড় দেখে লুইস খুব খুশি হয়। এরপরে দেখা যায় অ্যাঙ্গাস আর লুইস ক্রুসোকে একটা গাড়িতে করে ঢেকে নিয়ে সে ঝিলের কাছে যায়। এখানে গিয়ে লুইস ক্রুসোকে জলে নামানোর চেষ্টা করে, কিন্তু ক্রুসো অ্যাঙ্গাসকে ছেড়ে জলে কোনোভাবে যাবে না। তখন লুইস ক্রুসোর সব থেকে প্রিয় খাবার আলু ঝিলের দিকে ছুঁড়ে মারে। তখন ক্রুস সে ঝিলের মধ্যে ঝাঁপ দেয়। এদিকে সে ঝিলের মধ্যে ঝাঁপ দিলেও সে আবার পুনরায় ফিরে আসে। ক্রুস অ্যাঙ্গাসকে ছেড়ে যেতে যাচ্ছিল না, ও বারবার অ্যাঙ্গাসের দিকে তাকাচ্ছিল। তখন লুইস সেখান থেকে অ্যাঙ্গাসকে চলে যেতে বলে, সেখান থেকে চলে যায়। অ্যাঙ্গাসকে দেখতে না পেয়ে ক্রুসো জলের ভিতরেও চলে যায়। তারপরে কয়েকদিন কেটে গেছে, ঝিলের ধারে অ্যাঙ্গাস আর আসে না। এদিকে দেখা যায় ঝিলের মধ্যে সেই দুই জেলে মাছ ধরছিল। তাদের বড়শিটা খুব ভারী মনে হলে তারা ভাবে অনেক বড় মাছ বেঁধেছে, তাই তারা টানে থাকে। এদিকে যখনই ওটা টানতে থাকে তখন আরেকটা জেলে নিচের দিকে মুখ করে দেখতে থাকে কত বড় মাছ। তখনই তারা দেখতে পায় ক্রুসোকে। তারা প্রথমেই ভয় পেয়ে যায়। এদিকে ক্রুসো সেই বড়শিটিকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায়, তার সাথে নৌকাটি যেতে থাকে। তখন অনেকটি জেলে বড়শি সুতরা কেটে দেয়, যার ফলে তারা সেই যাত্রায় বেঁচে যায়। অন্য একদিন অ্যাঙ্গাসের ক্রুসোর কথা খুব মনে পড়ে, তাই সে ঝিলের ধারে এসে ক্রুসোকে ডাকতে থাকে, কিন্তু ক্রুসো তার কোনো কথাই সাড়া দেয় না। অ্যাঙ্গাস একটা নৌকা নিয়ে ঝিলের মাঝখানে যায়। সেখানে গিয়ে সে ক্রুসোকে ডাকতে থাকে, কিন্তু ক্রুসো আসে না। তখন তার মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু তখনই তার সামনে সে দেখতে পায় ক্রুসো। এখন ক্রুসো অনেক বড় হয়ে গেছে। ক্রুসোকে দেখে অ্যাঙ্গাস খুব খুশি হয়। ক্রুসোর পিঠে অ্যাঙ্গাস চড়ে বসে ক্রুসো অ্যাঙ্গাসকে পুরো ঝিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যখন তারা ঝিল দেখছিল তখন তারা দেখতে পায় অনেক বড় একটা চাল বিছানো, এটা সেনাবাহিনীর লোক করেছে, যাতে তারা জার্মানির সাবমেরিনকে আটকে দিতে পারে। এরপরে দেখা যায় সেই সেনাবাহিনীর রাঁধুনি আর তার কুকুর সেই ঝিলের ধারে এসেছে। তারা ক্রুসোকে সেখানে দেখতে পায়। এদিকে সেই দুই জেলে বাড়ি গিয়ে এক সাংবাদিকের সাথে কথা বলছে। তারা সাংবাদিককে বলছে হিটের ছবি সংবাদপত্রে ছাপিয়ে লোকজনকে সে প্রাণীর সম্পর্কে জানানো উচিত। এদিকে বাড়ির মালিক বলছে যে এই প্রাণী সম্পর্কে কম লোকেরই জানাই ভালো, বেশি লোক জানতে পারলে ওই প্রাণীটির ক্ষতি হতে পারে। এদিকে ক্যাপ্টেন থমাস অ্যাঙ্গাসের ফ্যামিলিকে নিয়ে সে ঝিলের ধারে আসে, যেখানে তাদের ক্যাম্প করা হয়েছে, কারণ আজ তাদের পরীক্ষণ হবে। তারা ঝিলের মধ্যে অনেক গুলি ছুঁড়ে পরীক্ষা করবে। অ্যাঙ্গাস ভয় পেয়ে তার মাকে বলে এই ঝিলের মধ্যে আমার বন্ধু ক্রুসো থাকে, এখানে যাতে কোনো পরীক্ষা করা না হয়। কিন্তু অ্যাঙ্গাসের মা অ্যাঙ্গাসের কোনো কথাই শোনে না। তখন অ্যাঙ্গাস সেনাবাহিনীদের বাঁধাতে গেলে থমাস তার উপরে জোরে জোরে চিৎকার করতে থাকে, যার ফলে অ্যাঙ্গাস ভয় পেয়ে যায়। এটা দেখে অ্যাঙ্গাসের মা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় সেই দুই জেলে আর সেই সাংবাদিক, তারা অনেকদিন ধরেই সেই প্রাণীটির ছবি তোলার চেষ্টা করছিল কিন্তু পারেনি, তাই তারা একটা নকল সেরকম একটা প্রাণীকে বসিয়ে ছবি তুলে নেয়। একে এক মাস কেটে যায়। একদিন রাতে সে রাঁধুনি পেপার পড়ছিল, তখন সে পেপারে সেই প্রাণীর ছবি দেখে সে তার পাশের বন্ধুকে বলে সেই প্রাণীটিকে সত্যি সত্যি দেখেছে। তখন সে বলে তাহলে তো এই প্রাণীটিকে শিকার করতে হয়। তারা প্ল্যানিং করে নেয় যে তারা ক্রুসোকে শিকার করবে। এদিকে অ্যাঙ্গাসের বোন অ্যাঙ্গাসকে বলতে আসে লুইস তাকে ক্রুসোর সাথে দেখা করতে যাবে। এদিকে লুইসের সাথে অ্যাঙ্গাস ক্রুসোর সাথে দেখা করতে যায়। অ্যাঙ্গাস ক্রুসোকে ডাকতে থাকে, প্রথমে ক্রুসো আসে না। তাকে আবার ডাকার পরে সে যখন আসে সে তখন অ্যাঙ্গাসের উপর হামলা করে দেয়, কারণ মানুষকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ কয়েকদিন আগে যে বোমা বিস্ফোরণ করেছিল তাতে ক্রুসো অনেক ভয় পেয়ে গেছিল এবং সেই কারণে সে মানুষের উপরে খুব রেগেছিল। এদিকে দেখা যায় সে সেনাবাহিনী আর রাঁধুনিরা তারা ক্রুসোকে শিকার করার জন্য বেরিয়ে পড়েছে। তার সাথে সাথে রাঁধুনির কুকুরটিও যায়। কুকুরটি ঝিলের পাশে গিয়ে ডাকতে থাকে, তখন ক্রুসো এসে কুকুরটাকে খেয়ে নেয়। এদিকে ক্যাপ্টেন থমাস অ্যাঙ্গাসের মায়ের কাছে ক্ষমা চাইছিল অ্যাঙ্গাসের উপরে রাগার জন্য। এই সময় একটা সেনাবাহিনী এসে তাকে বলে যে ঝিলের মধ্যে আক্রমণ হয়েছে একটা প্রাণী,
তখন থমাস আর সেই আঙ্গাসের মা সেই ঝিলের কাছে যায়। এদিকে ক্রুজো এক এক করে সব সেনাবাহিনীকে মারতে থাকে। এদিকে অ্যাঙ্গাস সেই জলের মধ্যে গিয়ে ক্রুজোকে থামতে বলে, সে যাতে অন্য কাউকে না মারে। অ্যাঙ্গাস এটা বলতে বলতে জলে স্লিপ কেটে পড়ে যায় এবং সে অনেক গভীরে থাকে। তখন ক্রুজো অ্যাঙ্গাসকে বাঁচিয়ে নেয়। এমন সময় অ্যাঙ্গাসের মা সেখানে চলে আসে। তখন অ্যাঙ্গাসের মা তাকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল। তখন ক্রুজো সম্পর্কে অ্যাঙ্গাস সব কিছু বলে, কিন্তু অ্যাঙ্গাসের মা তখনও বিশ্বাস করে না। এমন সময় ক্রুজো তাদের সামনে চলে আসে। তাদের দেখে থমাস এবং তার মা দুজনেই অবাক হয়ে যায়। চাইছিল ক্রুজো এখান থেকে অনেক দূরে চলে যাক, কারণ এখানে থাকলে তার অনেক বিপদ হবে। তাই সে ক্রুজোর উপর বসে যেতে থাকে। এদিকে অ্যাঙ্গাসের মা তাকে অনেক বারণ করে যেতে, কিন্তু সে তার মায়ের কোনো বারণই শোনে না। থেকে সেনাবাহিনীর ভাবে জার্মানি সাবমেরিন হয়তো পালিয়ে যাচ্ছে। তাই সেনাবাহিনীরা জালটা তুলে দেয়, যার ফলে ক্রুজো জালটা পেরোতে পারে না। অ্যাঙ্গাসের মা লুইসকে সাথে করে সেই জায়গাটায় আসে। সে অ্যাঙ্গাসকে বলে, তুমি ক্রুজোকে যেতে দাও, নাহলে ও মানুষের হাতে মারা পড়বে, মানুষ ওর জন্য ক্ষতিকারক। এটা শুনে অ্যাঙ্গাস ক্রুজোকে জড়িয়ে ধরে। এরপরে অ্যাঙ্গাস ক্রুজোর পিঠ থেকে জলে ঝাঁপ দিয়ে তার মায়ের কাছে চলে যায়। এদিকে ক্রুজো সে জালটাকে পেরিয়ে সমুদ্রের দিকে চলে যায়। অ্যাঙ্গাস আর তার মা বসে থাকে। অ্যাঙ্গাস তার মাকে বলে, ও কি আর কখনোই ফিরে আসবে না। তখন অ্যাঙ্গাসের মা বলে, এটা ওর ঘর না, ওর ঘর সমুদ্র, তাই ও ঘর চলে গেছে। তখন অ্যাঙ্গাস বলে, আমি ক্রুজোর সম্পর্কে বলছি না, আমি আমার বাবার সম্পর্কে বলছি। এখানে আমরা বুঝতে পারি অ্যাঙ্গাস বুঝতে পেরে যায় তার বাবা মারা গেছে। এরপরে মাঝে মাঝে অ্যাঙ্গাস তার ফ্যামিলির সাথে ক্রুজোকে দেখার জন্য আসে। একদিন ক্রুজোকে দেখতে পায় তারা। তারা ক্রুজোকে দেখে খুব খুশি হয়। এটা হয়তো বা ক্রুজোর সাথে অ্যাঙ্গাসের লাস্ট দেখা ছিল, কারণ এরপরে ক্রুজোকে আর কখনোই দেখা যায়নি। ভুলে যাই আমাদের পৃথিবীতে বাস করার যতটা অধিকার আছে, অন্যান্য প্রাণীদেরও ঠিক ততটাই অধিকার আছে। এরপরে সে দেখানো হয় সেই বৃদ্ধ লোকটিকে, যে কাপল দুজনকে গল্প শোনাচ্ছিল। সে আরও বলতে থাকে, লোকজন ভাবে অ্যাঙ্গাসের সাথে পরে ক্রুজোর অনেকবার দেখা হয়েছে, কিন্তু অ্যাঙ্গাসের সাথে কোনোদিনই আর ক্রুজোর দেখা হয়নি। এদিকে কাপল দুজন তার কাছে গল্প শুনে তাকে ধন্যবাদ জানায় এবং তার নাম জিজ্ঞেস করে। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমার নাম অ্যাঙ্গাস। এখানে আমরা বুঝতে পারি এই লোকটি সেই ছেলে যে সি হর্সের ডিমটি খুঁজে পেয়েছিল, এবং সেই এখন এই কাপল দুজনকে গল্প শোনালো। এরপরে দেখতে পাই কাপল দুজন সেখান থেকে বেরিয়ে যায়, আর সেখানে একটা মহিলা তার ছেলে উইলিয়ামকে খুঁজছে। এদিকে দেখার হয় উইলিয়াম সেই ঝিলের ধারে একটা ডিম খুঁজে পায়। ডিমটা অ্যাঙ্গাস যে ডিম খুঁজে পেয়েছিল তার মতো। এরপরে সিনেমাটা শেষ হয়ে যায়। তোমাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে, তবে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।